এবার বিস্ফোরক। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় আর সৌগত রায়ের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে এই মুহূর্তে কালীঘাট, চরম অস্বস্তিতে নবান্ন, এমনই কিন্তু খবর উঠে আসছে। গত কয়েকদিনে একের পর এক বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে রাজ্যে, যার জেরে সাত দিনে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। প্রতিক্ষেত্রেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে লাগাতার বিস্ফোরণের ব্যাখ্যা দিতে গিয়ে যা দাবি করলেন তৃণমূল সাংসদ, তাতেই কিন্তু তোলপাড় গোটা রাজ্য, উত্তাল কালীঘাট। গত কয়েকদিনে একের পর এক বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে রাজ্যে, যার জেরে মৃত্যু হয়েছে সাত দিনে কমপক্ষে ১৬ জনের। প্রতিক্ষেত্রেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে লাগাতার বিস্ফোরণের ব্যাখ্যা দিতে গিয়ে গরমকেই দায়ী করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর কথায়, যা গরম তাতে পটাশিয়াম ক্লোরেট, আর্সেনিক, ট্রাইসালফেট বাইরে রেখে দিলে এমনিতেই ফেটে যাবে, এই গরমে বিস্ফোরণ হতেই পারে। তাছাড়া বাংলার ৩৮,০০০ গ্রামের কোথায় বোমা লুকিয়ে রাখা আছে তা পুলিশের পক্ষে জানা সম্ভব নয়, আর খুঁজবেই বা কীভাবে। তার এই মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক, কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আমরা সবাই জানি বাজি একটা শিল্প, বাজি তৈরি হয়, নিজেরা কিনি পোড়াই, এখন বাজি কারখানা শুনলেই বিভিন্ন উক্তি শোনা যায়, বোমার কথা আসছে, এটা কেন? আর বাজি কারখানায় তো আর বিরিয়ানির মশলা পাওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, একড়া, বজবজ, তারপর মালদহ, গত সাত দিনে তিন জায়গায় বাজি কারখানার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের, যার জেরে বাজি উদ্ধারে তৎপরতা বাড়িয়েছে পুলিশ, জেলায় জেলায় চলছে তল্লাশি, বাজি তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে। চম্পাহাটিতে ২ মাস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, বাজি বিস্ফোরণের ব্যাখ্যা দিতে গিয়ে বিতর্কে জড়ালেন সৌগত রায়, যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড়, যা গরম দাহ্য বস্তু বাইরে রেখে দিলে এমনিতেই ফাটবে। বাংলায় এত গ্রাম রয়েছে, ৩৮,০০০ গ্রামের কোথায় বোমা লুকিয়ে রাখা আছে তা পুলিশের পক্ষে জানা সম্ভব নয়, আর খুঁজবেই বা কীভাবে। এই মন্তব্যের পরই কিন্তু শুরু হয়েছে নয়া বিতর্ক, আর তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই মন্তব্যের পরপরই ড্যামেজ কন্ট্রোলে নামলেন কুণাল ঘোষ, চরম অস্বস্তিতে কালীঘাট, কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। সব মিলিয়ে কিন্তু সৌগত রায়ের মন্তব্যে আবারও উত্তাল রাজ্য রাজনীতি।